মৌলভীবাজারের জুড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহসেন পারভেজ। মোহসেন, কি পরিস্থিতি বিরাজ করছে এখন সেখানে, আপনি যেখানে আছেন, আর এই যে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আপনি যে মন্ত্রী বলছিলেন, আপনি জানেন যে সকাল ভোর 4টার দিকে এই ঘটনার সূত্রপাত হয়। এখানে যে আমি স্পটে এসে যা দেখলাম, এখানে খাতাউরের টিনের ঘর, উপরে মানে 1000 বোল্টের তার, যে পল্লী বিদ্যুতের, যেটা মানে এলাকার জনগণ মেনে নিতে পারতেছে না। এলাকার শোকের ছায়া নেমে এসেছে। 4টা সাড়ে 4টার দিকে তাদের লাশ দাফন করা হবে। এলাকার লোকজন আমাকে জানিয়েছেন যে পল্লী বিদ্যুতের এই গাফলাতির কারণে এই 4টা 5টা লোক, একই পরিবারের লোক মারা যাওয়ায় তারা তাদের মধ্যে খুব বিরাজ করছে। তারা বলছে যে কোনো উপায়ে, যে কোনো জোরে সরকারের কাছে দাবি জানিয়েছেন সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত করে এটা বিহিত ব্যবস্থা করার জন্য। যারা মারা গেছে না, সবাই দিন মজুর, তাদের খাওয়ার বা পড়ার কোনো জোর নেই। আর আমি এখানে আসার পর যে হৃদয় দৃশ্য দেখলাম, সত্যি মর্মান্তিক এবং খুবই দুঃখজনক। এই ছিল আমার কাছে শেষ তথ্য।